ভগবানকে যদি কেউ প্রকৃত ভালোবাসে, ভগবান সেই ভক্তির কাছ থেকে সমস্ত মায়ার বাঁধন কেড়ে নেয়। এটা গোবিন্দের কৃপা, তাকে মায়ায় আবদ্ধ হতে দেয় না বাবা, মায়াকে আস্তে আস্তে কাটিয়ে নেয়। যদি কেউ প্রকৃত ভালোবাসে, তার একটু একটু করে সমস্ত বাঁধন কাটিয়ে নেয়। আজ সুদামার জীবনের সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না। আমাদের জীবনে একটু কষ্ট পেলে আমরা আর ভগবানকে ডাকি না, ডাকি হরে কৃষ্ণ। একটু যদি দুঃখ পেয়েছি আর আমরা ভগবানকে সেবাও দিই না, ডাকিও না, তাকে দেখিও না, তার সাথে মানে তাকে প্রণাম পর্যন্ত করি না। অনেকে আছে, আমি সবার কথা বলবো না, মানে যত অভিমান যত রাগ সবই গোবিন্দের উপর, হরি বল, নিজের কর্মের উপরে নয়। তুমি যেমন কর্ম করবে ফলটা তো তুমি তেমনই পাবে, কিন্তু দোষ কোথায়? না, সব ভগবানের। জেনে রাখবেন মা, জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। প্রতি পদে পদে অপরাধ করি আমরা, তাই জীবনে দুঃখ আসুক আর সুখ আসুক, যেটাই আসুক না কেন সেটা আমার কর্মফল। হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, যে হরিদাস চতুর্মুখ ব্রহ্মা দ্বাপর যুগে, ভগবানকে যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, যে কিনা ভগবানকে পরীক্ষা করার জন্য তার নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করেছিলেন, তাহলে সন্তান হয়ে যদি পিতাকে চিনতে না পারে তার মতো অপরাধের কিছু আছে? সেই হরিদাস নিজের অপরাধের সাজা যখন এই কলিতে এসে চাবুকের আঘাত পাচ্ছে, তথাপি হরিদাস কি বলছে? হে দয়াময়, যতই তুমি আঘাত দাও না কেন, তোমার কাছে একটি নিবেদন, সইবার শক্তি দিও। আরেকটি বাসনা, আমি যেন তোমায় ভুলে না যাই। এটা তো ভক্তির চাওয়া। কষ্ট দিচ্ছ দাও, কিন্তু তোমায় যেন ভুলে না যাই। আর আমরা কি করি? কষ্ট পেলে দুঃখ পায়েছে হরি ভাজে, শুকনা ভাজে কেই সুখ মেয়ে যে হরি ভাজে, দুঃখ হাসে হরে মন দুঃখ হাসে। আমাদের জীবনে দুঃখ এলে তার প্রতি অভিমান করি, সে যদি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে তবেই তাকে ভালোবাসি, নইলে না। কিন্তু মহাজন কৃষ্ণ মহাজন বললেন, একটা জীবনে সুখ দুঃখ উভয়ই থাকবে, না হলে সেটা জীবন নয়। শুধু সুখ কি ভালো লাগবে? সারা জীবন মনে করুন বাবা আপনার সুখ আছে, আপনার দুঃখ বলে কিছু নেই। জগতে কোনো জীবের যদি একটা জিনিস থাকে, জীব কিন্তু তার বিপরীত দিকে ছুটে যায় অন্য কিছু পাওয়ার আশায়। যেটা তার কাছে থাকবে তাতে সে শান্তি পাবে, তার বিপরীত দিকে ধেয়ে যাওয়া এটাই জীবের ধর্ম, যেটা নেই সেই দিকে ছুটে যাবে। আমাদের জীবনটা একটা সেবার থালার মতো, সেবার থালার মধ্যে অনেক কিছু থাকে না মা, ভালো করে শুনবেন। যে থালাতে আমরা খাওয়া দাওয়া করি মধ্যাহ্নে যখন ভোজন করব, এই সেবার থালায় কি কি থাকে মনে করুন? অন্ন থাকে, থাকে তো, পাশে তিতো থাকলো বা ডাল থাকলো, ভাজা থাকলো, ঝাল থাকলো, আবার চাটনি থাকলো, রসা থাকলো, থাকে না, সব কিছু থাকে। এখন মনে করুন সব কিছুর মধ্যে আপনার একটা জিনিস খুব প্রিয়, যে কোনো একটা, সে তিতো হোক, চাটনি হোক, যাই হোক, ঝাল হোক, তা চাটনিটা আপনার খুব প্রিয় মনে করুন। আচ্ছা, যদি এক থালা এত কিছু আপনাকে দিয়েছে, তার মধ্যে চাটনিটা আপনার প্রিয়, মন দিয়ে শুনবেন কথাটা, তা যেটা আপনার প্রিয়, যেটা আপনি ভালোবাসেন, যদি সব ফেলে দিয়ে ওই এক থালা চাটনি আপনাকে দিই, খেতে ভালো লাগবে? লাগবে না। কখন ভালো লাগবে মা? তার পাশে আর যারা ছিল তারা যদি থাকে, তবেই চাটনিটা সুস্বাদু এবং তৃপ্তিকর, তাই না? তখনই চাটনিটা ভালো লাগবে, আনুষঙ্গিক তারা যদি থাকে। তাই শুধু একটা জিনিসই সুখ নয়, সব কিছু থাকবে জীবনটাতে, সব কিছু, চাওয়া পাওয়া, আবার হারানো, উঁচু নিচু,
ভালো মন্দ, তবেই তো সেটা জীবন। এটা আমার ওটা আমার করতে করতে চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, কিন্তু যতই তুমি আমার আমার করে নিজের করে রাখো না কেন, শান্তি তুমি পাবে না। শান্তি এক জায়গায়, যে জন ভগবানের যুগল চরণকে নিজের সম্পদ মনে করেছে, যে জন ভগবানের চরণকে নিজের করতে পেরেছে, সেই চরণ প্রভু তোমার যুগল চরণই আমার, ওটাই আমার ঠিকানা, ওটাই আমার ঘর, তোমার চরণ ছাড়া করো না। হরিবল হরিবল। তাছাড়া জগতে আমার বলতে কিচ্ছু নেই বাবা। কৃষ্ণ বলার বদন ভগবানের দেওয়া সবই পেলাম, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে 84 লক্ষ জনে ভ্রমণ করে চোখের জল ছাড়া আর কিছু রইল না। তাহলে সংসারের সুখ যদি নাই পেলাম, সংসারের জন্য না কেঁদে সেই দুঃখটা জল তো আমার গোবিন্দ চরণে দিলে, যাকে কখনো না ডাকি তথাপিও সে আমার কাছে আছে, ভালো যদি বাসতে হয় তাকে ভালোবাসো, যাকে তুমি ভালো না বাসলেও সে তোমার কাছে থাকবে। সদা সর্বদা হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি বসে আছে, যিনি তোমাকে এক চোখে দুঃখ দিচ্ছে আর এক চোখে সুখ দিচ্ছে, তাই সুখ যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, তৃপ্তি যদি পেতে হয়, ভরসা যদি পেতে হয়, একমাত্র গোবিন্দ। আর তাছাড়া জগতে কাউকে ভরসা করো না, কেউ কারো নয়। কা তবু কন্তাকাস্তে পুত্র সংসরয় বতি বিচিত্র নলিনে জলগত তারানাম কা তবু অতিশয় চপলা। একটি পদ্ম পাতার উপরে যেমন জলটা টলমল করে, যদি জলের বিন্দু থাকে পদ্ম পাতার উপরে, দূর থেকে দেখলে মনে হয় এই বোধহয় জলটা পড়ে গেল, এই বোধহয় জলের বিন্দুটা পড়ে গেল, যদি কখনো পড়ে যায় মা, পাতার উপরে জলের কোনো দাগ দেখা যায়, আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে, কখন পড়ে যাবে আমরা কেউ জানি না, যদি কখনো কোনো সময় পড়ে যায়, যাদের জন্য তুমি সারা জীবন ভেবেছ তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না। জগতের জীব শুধু মোহ আর মায়া এর মধ্যেই ডুবে থাকে। পরমেশ্বর ভগবানকে চেনার সময় কোথায়? আমার আমার করে, এটা আমার, ওটা আমার করে, মোহ মায়ায় মায়ার বালিশ মাথায় দিয়ে আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমার যতই করো সে কোনোদিনই আমার হবে না, সেই আমার আপনজন, যার শক্তিতে আজও চলছি, যার কৃপায় আজও কথা বলতে পারছি, যার কৃপায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি, যিনি আমার ঈদ মন্দিরে বসে আছে বলেই আজও চলতে পারছি। তাহলে ভাবছো তুমি কাদের জন্য? নিজের কর্ম করো, নিজের চিন্তা করো, কেউ কারো নয়। নিজের কর্মটা কি? সংসারে যেটা করছি সেটা তো দায় দায়িত্ব পালন, আর কিচ্ছু নয়। সংসার তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তুমি করতে পারবে সংসারের জন্য। যেদিন তোমার শক্তি ফুরিয়ে যাবে, তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, তোমার অর্থ ফুরিয়ে যাবে, তখন তুমি সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। তাই যত সময় দিতে পারবে তত সময় তুমি ফেরত পাবে, যখন আর দিতে পারবে না
কেউ তোমার পাশে থাকবে না, একজন থাকবে যিনি তোমাকে এখানে পাঠিয়েছিল। যত সময় তিনি না নিয়ে যাবেন তত সময় তোমারই কাছে থাকবে। তাই তোমা দেখবেন অনেকেই বলে যার কেউ নেই তার ভগবান আছে। তাহলে তার কথা চিন্তা করতে গেলে সংসারে হাজার কাজের মধ্যে দিয়েও আমাদের খুঁজে বের করে নিতে হবে আমার নিজের কাজ করার জন্য। নিজের কাজ কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কলিযুগে আর কিছু নেই। কলিযুগে হরি নাম সার করো, মহামন্ত্র জপ করো, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরি নাম করো যখনই তোমার হৃদয় মন্দিরে আঘাত আসুক, কষ্ট আসুক, দুঃখ আসুক, ভগবানের সম্মুখে বসে তুমি হরি নাম করো। তোমার জীবনে যদি সুখ আসে, সুখে তুমি পাগল হইও না, জেনে রাখবে সুখ তোমার কাছে সারা জীবন থাকবে না। সুখ দুদিনের জন্য আসবে, আবার সে চলে যাবে। তাই সুখে থেকে ভগবানকে ভুলে গিয়ে লাভ নেই। সুখ এলেও তুমি দিয়েছো, আবার দুঃখ এলেও তুমি দিয়েছো। তাই তুমি যখন সবকিছুর মালিক, আমি তোমার চরণে সার করলাম। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো বসনা মহাজন বললেন হরি নাম করো, শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বসনা সঙ্গ করো। এই যে জায়গাটি মা পবিত্র জায়গা, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো উঁচু নিচু নেই, জাতের কোনো ভেদ নেই। আছে এখানে কোনো জাতের ভেদ নেই, যে যে ব্যক্তি হোক না কেন সবার অধিকার ভগবানের চরণে। যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সে ওই একই আসনে এসে বসবে, আর যে দিন মজুরি করে সে ওই একই আসনে বসবে। এখানে কারোর কোনো ভেদাভেদ নেই, সকলকে ভগবান এক দৃষ্টিতে দেখে। জীবনে এটাই আমাদের উত্তম স্থান, শ্রেষ্ঠ স্থান এই মহতী হরিবাস। আমাদের প্রত্যেকের স্বভাব আলাদা, আমাদের পোশাক আলাদা, আমাদের খাওয়া দাওয়া আলাদা, এগুলো হতেই পারে আলাদা, আমাদের ব্যবহার আলাদা, আচার আচরণ আলাদা আলাদা, কিন্তু আত্মা সকলেরই এক, এ তো আলাদা নয়। আর আত্মা কারোর আপন নয়, সময়ের সাথে সাথে সে চলে যাবে। রইবে কি এই অসার দেহটা, যেটা ভগবানের দেওয়া প্রকৃতির সৃষ্টি। এই দেহটা তো আমার নয়, এটা যদি আমার হতো মৃত্যুর সাথে সাথে আত্মার সাথে দেহটাও চলে যেত, যাবে না তো? এটা তো নশ্বর দেহ, থেকে যাবে, মাটি হয়ে যাবে। তাহলে এই জগতে আমার বলতে কি আছে? যে নামটা নিয়ে আমরা সকলে ঘুরে বেড়াচ্ছি, এটাও আমার নাম নয়, এটা আমার নয়, আমার গুরুজন আমি আসবার পর দিয়েছে, তাই সেই নাম আমি ব্যবহার করছি। সব কিছু পেয়েছি এই পৃথিবীতে এসে, আবার চলে যাওয়ার সময় সব ফেলে চলে যেতে হবে। তাহলে ঠিকানাটা আমার কোথায়? এটা আমার ঠিকানা নয়, আসল ঠিকানা গোবিন্দের চরণ যুগল, সেখানেই আমাদের যেতে হবে। মা যদি ভালো কর্ম করে থাকি তবে, সুকর্ম করলে তবেই পৌঁছাতে পারবো, না হলে পথের মাঝে পড়ে থাকতে হবে। তাই বৈষ্ণব মহাজন বললেন কলিযুগে কোন জীব যদি হাজারো অপরাধ করেও যদি বদলে হরি নাম জপ করতে পারে, একবার কৃষ্ণ নামে গুরু দীক্ষা গুরু শিক্ষা যদি আমাদের
না হয় তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াই বৃথা। আগে গুরু কৃপা অর্জন কর, গুরুর কৃপা ছাড়া গোবিন্দ মেলে না। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। গুরুর কৃপা না হলে, আশ্রয় না করলে তো বিষয় পাওয়া যায় না মা। আগে আশ্রয় করতে হয়, তারপরে বিষয় পাওয়া যায়। মনে করুন বাজার থেকে আপনি একটা আলমারি কিনবেন, আলমারি কিনতে যদি চান, আলমারিটা হচ্ছে বিষয়, যেটা আপনি চান সেটা বিষয়, আর সেটা নিতে গেলে যেটা আশ্রয় করতে হবে সেটা কি? টাকা। টাকাটা থাকলে তবে তো আলমারিটা আসবে, নাহলে তো আর আসবে না। তাহলে আশ্রয় ঠিক থাকলে বিষয় পাওয়া যায়, আশ্রয়টাকে ঠিকঠাক আশ্রয় করতে হবে। ভগবানকে যদি তুমি পেতে চাও, আগে গুরু কৃপা লাভ করো। আর যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন, তাদের গলায় গুরুদেব তুলসীর মালা পরিয়ে দেন। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়, তা গলায় তুলসীর মালা আছে তো সবার? হরিব জেনে রাখবেন, তুলসীর মালা কণ্ঠে পরিধান না করে যদি আপনি ভগবানকে সেবা দিতে যান, যেটাই দেন না কেন, নকুল দানাই দেন আর শশা বাতাসা যাই দেন, ভগবান আপনার দান গ্রহণ করবেন না। কারণ তুলসী ছাড়া ভগবান কিছুই গ্রহণ করেন না। আপনি যেটাই ভগবানকে নিবেদন করবেন তাতে তুলসী দিতে হয়, তাই না? তাহলে যে ব্যক্তি নিবেদন করতে যাচ্ছে তার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান তো তাকেই গ্রহণ করবেন না। তাহলে তার দেওয়ার ভোগ তিনি কি করে সেবা করবেন? তাই গৌর হরি বল হরি হরি। তাই আগে নিজেকে সুন্দর করো, ভগবানের সেবার যোগ্য তৈরি কর, তারপরে তুমি যেটাই দেবে তিনি সেটাই গ্রহণ করবে। নিজেকে তার চরণে সঁপে দাও, অঙ্গে তুলসী পরিধান করো। হরি হরি। যত সময় মন থেকে হিংসা অহংকার চাওয়া পাওয়া দূরীভূত না হবে, তত সময় ভক্তি এখানে বিরাজ করবে না। প্রেম তো সেখানে থাকে, ভক্তি সেখানে থাকে যেখানে শুদ্ধ, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পাত্র থাকে। ভক্তি সব জায়গায় বিরাজ করে না। যেখানে হিংসা আছে, যেখানে লোভ আছে, সেখানে কি ভক্তি থাকবে? থাকবে না মা। ভক্তি সেখানে থাকে যেখানে হিংসা নেই, লোভ নেই, লালসা চাওয়া পাওয়া কিচ্ছু নেই, সেখানে ভক্তি বিরাজ করে। আর যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান থাকে। নিতাই গৌর হরি বল। প্রত্যেকের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি বসে আছেন, এখানে সেবা হচ্ছে পরমাত্মার। এই পরমাত্মার সেবা হরি নাম, যে নাম আপনারা আস্বাদন করছেন। কার সেবা চলছে? প্রত্যেকের হৃদয় মাঝে যিনি বসে আছেন তার সেবা হচ্ছে এখানে। তাই আজ মহাজন বলছেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতে তার মঙ্গল হয়। আবার যদি কেউ হরিনাম বলতে পারে তাতেও মঙ্গল হয়। কথাটা কি বললেন? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। অর্থাৎ যদি কেউ কৃষ্ণ নাম মুখে গায়, নাম করতে করতে কি হয়? হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে বাবা নামের মহিমা দেখুন কেমন। শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল, যেভাবেই আস্বাদন কর সবকিছুতেই মঙ্গল। একটা সুন্দর দৃষ্টান্ত দিই আপনাদের, বা একটু মন দিয়ে শুনবেন। ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী বাবা, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, একটু শান্তভাবে শুনবেন। কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করে অবশেষে সে সর্বস্ব পরিত্যাগ করে, কোনো মায়াই তাকে বেঁধে রাখতে পারেনি, কোনো মায়া তাকে বেঁধে রাখতে পারেনি, সমস্ত মায়ার বাঁধন পরিত্যাগ করে গোবিন্দ চরণে পৌঁছেছিল। এই যে ষড় গোস্বামী মা, আমরা সবাইকে জানি এই ষড় গোস্বামী কিন্তু মা এক একজন আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না, জ্ঞানী এবং মস্ত বড় বড় ধনী ছিলেন, রাজা ছিলেন, সনাতন গোস্বামী ছিলেন, জমিদার। ষড় গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড় গোস্বামী কেউ বড় বড় মন্ত্রী ছিলেন, তারা রাজা ছিলেন, জমিদার ছিলেন। তাহলে বলুন দেখি মা,
কেন সর্বস্ব ফেলে, এত সুখ ফেলে, এত শান্তি ফেলে দিয়ে কেন বলুন দেখি এত কষ্ট করে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গোবিন্দ চরণে গেলেন? কি জন্য গেলেন? ভালোই তো ছিল, রাজহালে থাকতো, ঘোমাতো, ঘুরতো, বেড়াতো, সব ফেলে চলে গেলেন কেন? বুঝেছিলেন এগুলো শুধু মোহ, আর কিছু নয়। তাই তো বাবা সব ফেলে চলে গেছে, যেখানে আসল ঠিকানা সকাল সকাল চলে গেছে। তাই সেই গোস্বামীগুলির মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী, তার কথাটা ছোট করে একটু বলি, মন্দে শুনবেন। রঘুনাথ দাস গোস্বামী যখন জন্ম নিলেন, তার পিতা ছিলেন জমিদার গোবর্ধন দাস। তার ঘর কোথায়? নৈহাটি, যদি বর্ধমান হয়ে আপনি ব্যান্ডেল নৈহাটির দিকে যান, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাস, তার পুত্র হলো এই রঘুনাথ দাস। সন্তান জন্ম হওয়া মাত্রই বাবা মার বড় আনন্দ, জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র দিয়েছে। ছেলে হলে সবাই আনন্দ করি না, বংশ রক্ষা হবে, বংশের প্রদীপ দিয়েছে ভগবান, খুব আনন্দ হয়, তাই না মা? এখন ছেলে জন্ম হওয়ার পর বাবা মা ছিলেন একটু ভক্তি মার্গের, তাই সন্তানকে ভক্তি পথে যাতে মতিগতি হয় সেই জন্য গোবর্ধন দাস তার স্ত্রীকে বললেন, দেখো আমাদের যেমন ভগবানের প্রতি ভালোবাসা আছে, আমরা চাই সন্তানের যেন গোবিন্দ পদে মতিগতি হয়। তা সন্তানকে ভগবানের পদে মতিগতি করাতে যদি হয়, তাকে তো ঘরে রাখলে আর ভক্তি তৈরি হবে না, তাকে সাধু সঙ্গ করাতে হবে। একমাত্র ভক্ত সঙ্গ আর ভক্ত চরণধুলি যদি অঙ্গে মাখা যায়, যদি ভক্ত সঙ্গ করা যায়, তবেই তো ভক্তির মাহাত্ম্য বুঝতে পারবে, ভক্তি কি জানতে পারবে, ভগবান কি বুঝতে পারবে। কি করেছে মা? প্রতিদিন তার স্ত্রী ছোট্ট শিশুকে নিয়ে, যখন তার জ্ঞান বুদ্ধি হয়নি, ওই ছোট্ট বালকটিকে নিয়ে যেখানে এরকম সাধু সঙ্গ হয়, অগণিত সাধুগুরু বৈষ্ণব আসে, সেইখানে বাচ্চাকে কোলে করে নিয়ে গিয়ে বসে থাকে। আপনারা যেমন সন্তানদের এনেছেন ঠিক তেমন। এখন সেই শিশু তার বোঝার ক্ষমতা তৈরি হয়নি ঠিকই, চোখে তো সে দেখতে পায়, দেখছে এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, তারা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, সে বুঝুক বা না বুঝুক নাম তো কানে ঢুকছে, নামের এমনই মহিমা, যেভাবেই কানে প্রবেশ করুক না কেন। হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নাম ঢুকছে বাবা, ছোট্ট শিশু, সে কি করছে দেখছি, চারিদিকে তাকিয়ে তাকিয়ে যে ভগবানের গুণকথা শ্রবণ করে সমস্ত ভক্তরা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখন সেই শিশু মায়ের কোলে বসে বসে দেখছে যে এরা কাঁদছে কেন, এত তো সে বোঝে না, সে দেখছে কাঁদছে, চিন্তা করছে এরা কাঁদছে কেন, এই কথা শ্রবণ করে এরা কাঁদছে কেন, কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেন কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছে মুখে। তার মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন জেগে গেছে, এরা কেন কাঁদছে? যেখানেই হরিবাসর হয় সেখানে নিয়ে যায়, আর প্রতিদিন এই শিশুটা তাদেরকে দেখে, একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে তার মধ্যে একটার পর একটা প্রশ্ন জেগে যাচ্ছে, যে শিশুকাল থেকে যে মানুষটার কথা শ্রবণ করছি তাকে তো কেউ চোখে দেখতে পায় না, শুধু শুনে, শুনে কেন এরা এমন পাগল, শুনে যদি এমন পাগল হয় না জানি সাক্ষাৎ দর্শন আরো কত সুন্দর। যাকে কেউ দেখেনি শুধু তার কথা শ্রবণ করে চোখের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমি সেই মানুষটাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই, যার কথা ছোটবেলা থেকে শুনেছি, আমি তাকে দেখতে চাই, এই হচ্ছে তার মনের আশা। ছেলের বয়স হয়ে গেল পরিপূর্ণ যৌবন, বিবাহের উপযুক্ত বয়স, সেই সময় ছেলে আমার ঘরে না থেকে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, সর্বনাশ,
ভগবানের চরণে মতি গতি করাতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল, একে ধরে রাখবো কি করে ঘরে, আমার এই জমিদারি কে দেখবে কে রক্ষা করবে। বিলম্ব না করে গ্রামের সম্মানীয় ব্যক্তিকে ডেকে আলোচনা করলেন, তোমরা একটা উপায় বলো আমি কি করে একে বেঁধে রাখবো। সবাই বললেন তোমার সন্তানের যে অবস্থা ওকে ঘরে বেঁধে রাখার আর কোনো রাস্তা নেই, তবে একটা শেষ চেষ্টা করে দেখতে পারো, তুমি এক কাজ করো একটা ভালো কন্যার সন্ধান করে বিবাহ দিয়ে দাও। অনেক সময় বিবাহ বন্ধনে হয়তো আবদ্ধ হতেও পারে। দেরি না করে গোবর্ধন দাস খুঁজতে শুরু করলেন সুকন্যা, বাবা পেয়েও গেলেন শুভ দিন দেখে, ভালো দিন দেখে ছেলের সঙ্গে সেই কন্যার বিবাহ দিল। বিবাহের পর ছেলেকে এবং বৌমাকে নিয়ে ঘরে এলেন গোবর্ধন দাস। ঘরে আসার পর বিবাহের পরের দিনটাকে কি বলে মা? এদিকে আছে কি সেই নিয়ম? কাল রাত্রি হয় কি? এটা হয় না। সেই কাল রাত্রিতে গোবর্ধন দাস তার বৌমাকে ডাকছে, মা এদিকে এসো। নতুন বউ সরজু শ্বশুরের কথা মতো সামনে দাঁড়িয়েছে। মা তোমাকে আমার ঘরের বৌমা করে এনেছি কেন জানো? শোনো মা, শিশুকাল থেকে আমার ছেলে এমন একজনের কথা শ্রবণ করেছে যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে এত বড় হয়েছে। কেন জানি না শেষ পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়, সে ছাড়া আমার আর কোনো সন্তান নেই। আমি চাই মা ওকে তুমি আমার ঘরে বেঁধে রেখো তোমার ভালোবাসা দিয়ে, পারবে তো মা? বাবা আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত্রি মা। ঠিক তার পরের দিন ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। নতুন বউ সরজু স্বামীকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করছে, স্বামী আজকের সুখের দিন আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহ করবার ইচ্ছা তোমার ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? সরজু তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাকে দুটো প্রশ্ন করব, বলো স্বামী। বিবাহের পরে তুমি এই ঘরে এসেছো, এই ঘরে তুমি কে হও? কুলবধূ। আমার কে হও? সহধর্মিনী। বাহ, আচ্ছা সরজু যে সহধর্মিনী হয় তার করণীয় কি হয় আমি তো জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় সেই পথে সহায়তা করা সহধর্মিনীর কাজ। রঘুনাথ দাস বলছে, সরজু ঠিক বলেছ, এবার তুমি শোনো, শিশুকাল থেকে মায়ের কোলে বসে যে মানুষটির কথা আমি শুনেছি, যার গুণের কথা এত মধুর, রূপের কথা এত মধুর, যদি তাকে সাক্ষাৎ দেখতে পেতাম না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। জানো সরজু সেই মানুষটাকে দেখবার জন্য আমি যখন পথে পথে ঘুরি আমার পিতা নিজের প্রয়োজনে রাখবার জন্য আমাকে তোমাকে সাথে করে নিয়ে বিবাহ দিয়েছে। সরজু তুমি তো আমার সহধর্মিনী, আজ তুমি পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? বলো আজই রজনীতে তুমি এই ঘর থেকে আমাকে বাহির করে দিতে পারবে সরজু? সরজু কি করবে মা, বিপদে পড়ে গেছে।
একদিকে শ্বশুরের বাক্য, মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে আমার কোলে ধরে রেখো, একদিকে স্বামীর বাক্য, আমাকে চিরতরে বিদায় দাও সরজু, তুমি আমার সহধর্মিনী, আমার ধর্মের প্রতি সহায়তা করো। কোন দিকে যাবে সে? ফুলশয্যা ঘরে বসে কাজ, কি করা উচিত আমার? একা একা কাজ। আর রঘুনাথ দাস ফুলশয্যা ঘরে বসে কাজ ছেড়ে বলছে, হে গৌরহরি, এমন কঠিন পরীক্ষা তুমি আমাকে নিচ্ছ, তবে তুমিও শুনে রাখো, যত কঠিন পরীক্ষাই তুমি দাও না কেন, সব পথ অতিক্রম করে আমি তোমার কাছে যাবই যাব। ভক্তকে বেঁধে রাখা কি সহজ কথা মা? কোন শক্তি আছে জগতের, কি শক্তি আছে তাকে বেঁধে রাখবে? সরজু বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য অমান্য করা যায় না। হাত ধর, তোমাকে বিদায় দিয়ে আসি। সরজু দেবে আমায় তুমি বিদায়, চিরতরে বিদায় দেবে সরজু? হ্যাঁ স্বামী, অবশ্যই দেব। হাত ধর। হাত ধরে যখন নিয়ে যাচ্ছে মা, রঘুনাথ দাস বলছে, দেখো সরজু, চেয়ে দেখো চারিদিকে প্রহরী, পাছে তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাই, তাই আমার পিতা চারিধারে প্রহরী রেখেছে, তুমি যেন আমার হাত ছেড়ে দিও না, কেমন? একেবারে বাহির দরজার বাহির করে দেবে। যেই না স্বামীর হাত ধরে বাইরে বেরিয়েছে মা, হঠাৎ দেখছে প্রহরীরা কি দেখছে, দুজনে একসাথে আছে। সবাই বলছে, এই তো দুজনে একসঙ্গে আছে জানে, যা চল আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়েছে নির্জন স্থান, পথের ধারে মধ্যরাত্রে। সরজু চিরতরে গোবিন্দ সেবার জন্য স্বামীকে বিদায় দিয়ে দিলে। শুধু যাবার কালে একটা কথা বললেন সরজু স্বামীকে, আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, তোমার ভালোবাসা আমি পাইনি স্বামী, কিন্তু আজ যখন তুমি আমায় ছেড়ে যাচ্ছ চলে, হৃদয় মাঝে যে প্রেম যে ভালোবাসা নিয়ে তুমি ছুটতে ছুটতে চলেছো, আমার বিশ্বাস এই ভালোবাসা একদিন গোবিন্দ চরণে তোমাকে পৌঁছে দেবেই দেবে। স্বামী গো, যেদিন তুমি তার রাঙা চরণ পাবে, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করবো, ওই একটা দিনের জন্য যেদিন গোবিন্দকে তুমি কাছে পাবে। একবার অভাগিনীর তুমি করো স্বামী গো তোমার কাছে আমি
পরিত্যাগ করে চলে গিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী। মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ যে ভক্তি ভালোবাসা নিয়ে তুমি ছুটে চলেছো, সেই সাথে তোমার কাছে আমার আরো একটি কথা বলার আছে। শোনো রঘুনাথ, ত্রিনাদপি শুনে যেন তরুরিব সহিষ্ণনা, অমানির মানদেন কীর্তনীয় সদা হরে। অর্থাৎ এই শ্লোকটা যদি তুমি গলার মালা করতে পারো, অতি শীঘ্রই তুমি গোবিন্দ চরণ পাবে। এই শ্লোকটা গলার মালা করতে হবে। ভক্তি তো হৃদয় আছে, সেই সঙ্গে আর একটা জিনিস কি, দীনতা। যদি কেউ তোমাকে মান না দেয়, তাতে কোনো দুঃখ করলে হবে না। তোমার দায়িত্ব সবাইকে তুমি মান দেবে। আস্তে বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা, তৃণের থেকেও নত, আর সদা সর্বদাই ভগবত চিন্তা। এইগুলো সব স্বভাবগুলো থাকতে হবে। তাই জেনে রাখবেন মা, আমরা তিলক ধারণ করব, জপমালা হাতে নেব, ভগবানকে দিনে চারবার সেবা দেব, পাঁচবার সেবা দেব, শাস্ত্র পড়ব, ভাগবত পড়ব, গীতা পড়ব, সবই পড়ব, সব ঠিক আছে, কিন্তু সবার আগে চাই দীনতা। নত হ, দীনতা প্রকাশ করো। তোমার যদি পাণ্ডিত্য না থাকে কোনো দুঃখ নেই, তোমার যদি অর্থ না থাকে দুঃখ নেই, ভগবান তোমার কাছে চিরতরে বাধা থাকবে যদি তোমার মধ্যে ভক্তি থাকে আর দীনতা থাকে। হরি বল হরি বল। বিশ্বাস তাকে করো, তাকে ভালোবাসো। তাই বলে এটা ভাববেন না যে আমি বাড়ির লোককে ভালোবাসতে বারণ করছি, এটা তো আপনার দায়িত্ব কর্তব্য, আপনি পালন করছেন করুন, কিন্তু সবাইকে তার চরণে সঁপে দিন। আপনার সন্তান, আপনার পরিবার সবই গোবিন্দের চরণে। হে প্রভু, সুখে রাখলে আমরা সুখে থাকব, দুঃখে রাখলে দুঃখে থাকব। তুমি আমাদের ঘরের সংসারের একজন, তোমায় ছাড়া আমরা চলব না। নিতায় গৌর হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাধে। কোথায় এলাম তাহলে আমরা সবাই? বৃন্দাবনে। ভগবান কৃষ্ণ প্রতিদিন বন মাঝে খেলা করে, তাই তো মা? আচ্ছা বলুন দেখি, বালক সেজে মাঠে মাঠে ঘুরে বেড়িয়ে সমস্ত সখাগণকে নিয়ে প্রখর রৌদ্রের মধ্যে ধেনু চড়ানোর কোনো দরকার আছে তার? ভগবান বললেন, নিজে আচরণ না করলে জীবকে শেখাবো কি করে? নিজে যেমন পিতৃধনকে রক্ষা করছে, তেমন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে, তোমরা পিতৃ সম্পদকে রক্ষা করো। তাহলে মা, আমাদের পিতাকে, ভগবানের পিতাকে নন্দ মহারাজ, তার সম্পদ নবলক্ষ ধেনু, তাদেরকে তিনি রক্ষা করতেন সারাদিন রৌদ্রের প্রখর রৌদ্রে, এত কংসের ভয়, চারিদিকে অগাসুর বগাসুর ইত্যাদি ইত্যাদি এত কিছু বিপদ সম্মুখে, তথাপিও সেই ছোট্ট গোপালকে বনে যেতে হতো। কেন? নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য। আজ ভগবান ছোট ছোট বালকদের নিয়ে বনমাঝে খেলা করছে, মনের আনন্দে সখাগণকে নিয়ে। তা ভগবান যখন খেলা করছে মা, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে, যত যত লীলা করেছেন তিনি সবই আমাদেরই জন্য, আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেবার জন্য। রে জীব, আমাদের পিতা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র, আর তার ধন কি, সম্পদ কি, এই কলিযুগে মধুমাখা হরিনাম। তাই হরিনামকে সার করো, হরিনামকে ভালোবাসো, এটাই হচ্ছে কলিজীবের একমাত্র ধর্ম, উচিত। আমরা যদি তার সন্তান হব, তা তিনি খেলছেন বৃন্দাবনে বালক সেজে লীলা করছেন, আর এই জগৎ বিশ্ব জুড়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে খেলা করছেন আপন মনে নিরজনে গোলক ধামে বসে। নিরজনে বসে বসে, গোলক ধামে বসে বসে খেলছেন ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। আর যুগে যুগে কৃষ্ণ অবতারে, দ্বাপর যুগে সখাগণকে নিয়ে খেলা করছেন বনের মাঝে। কিন্তু প্রকৃত খেলা খেলছেন তো তিনি গোলক ধামে বসে বসে বাবা,
আমাদেরকে নিয়ে খেলছেন। কি খেলছেন? এই যে গান যেটা আমি গাইব আপনাদের কাছেই, তার নিবাস চুরুলিয়াতে, কাজী নজরুল ইসলাম। বিধর্মী হয়েও ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না বাবা, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস। নেতাহে গৌর হরি। আমরাও খেলেছি, আপনারাও খেলেছেন ছোটবেলায়, ভগবানও আজ বনমাঝে খেলছে সখাগণকে নিয়ে। হ্যাঁ রে ভাই, আজকে যে খেলাটা, প্রতিদিন এক খেলা ভালো লাগে না, আজ একটা নতুন খেলা করব। তা নতুন খেলাটা কেমন শোন, আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছিস পাতা পাতা খেলা? কেমন করে খেলতে হয় বল দেখি, জানিস পাতা পাতা খেলা কেমন? জানিস জানিস কি? জানিস না? খেলবি আমার সঙ্গে? খেলবি আমার সঙ্গে? বেশ তাহলে শোন, আমরা এখানে যতগুলো বন্ধু আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয়। যতগুলো পাতা হবে মানে যতগুলো বন্ধু ততগুলো পত্র তুলবি, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার এই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর হবে। এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এই বংশীবর থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবর নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। বাহ, ঠিক আছে, তাহলে এই পাতার মধ্যে কিন্তু আমি একটা পত্র ছিদ্র করব, কেমন? ছিদ্র করেছে বাবা গোবিন্দ যে আজকে খেলাটা খেলছে মাঠে, এর পিছনে কারণ আছে মা, সেটা পরে বলবো বাবা। নে পাতা নে, নিয়েছিস? এর পাতা ছিদ্র পড়েছে, এই দেখ 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 দেখ, এর পাতা ছিদ্র পড়েছে, দেখ। সবারই তো ভালো পড়লো, তাহলে ছিদ্র পাতা, ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? একা নাই, তুই দেখা, তুই দেখা, আমরা সবাই দেখিয়েছি, তুই দেখা। আমার তো ভালো পাতাই পড়েছে, এই যায় মানে ভালো বললে আমি তো হয়তো হাতে করে লোকাচ্ছি, দেখতে পাচ্ছিস? এই যায় তুই তো লোকাচ্ছিস। আরে এই তো দেখতে পাচ্ছিস না, ওই তো কানাই ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চো, কানাই চো, কানাই চো। সখাগণ বলে উঠলেন, হ্যাঁ রে, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বৃন্দাবনের রানী চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। কানাই তুই চোর, 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 কি করে বললি আমি চোর? এতটুকু বাঁধলো না মুখে, ননি চুরি করে করে নিয়ে এসে কি আমি একা একা খাই? আরে চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু আজকের খেলাটা তুই চোর। বাবা কাঁধে উঠবি, ঠিক আছে কাঁধে উঠবি, তাই বলে চোর বলবি? হ্যাঁ কথাই বলে না মা, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। হ্যাঁ এই তাহলে আজকের খেলায় আমি হেরেছি তো, তাহলে তোরা একে একে আমার কাঁধে উঠবি? সখারা বলছে, ও কানাই নিতুই নিতুই তুই কাঁধে উঠিস, আজ তুই যখন হেরে গেছিস আজকে তোর কাঁধে আমরা উঠব। ঠিক আছে, তবে একে একে উঠ, কে আগে উঠবে? এই সুদামা আয়, তুই এসে আমার কাঁধে উঠ। দায় গৌর হরি। সুদামাকে কাঁধে বসিয়েছে মা, একদিকে বসেছে কাঁধে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ, হরি বল। আমার চুলগুলো মুঠো করে ধরে রেখেছে, যদি পড়ে যায় কানায় দৌড়ালে, যদি পড়ে যায়, আহা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তিনি যদি ফেলে দেয় কারো সাধ্য নেই তাকে ধরা, আর তিনি যদি ধরে রাখেন কারো সাধ্য নেই তাহলে পড়ে যাওয়ার। বাবা একদিন
রাম অবতারের কথা একটু ছোট করে বলি মা। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করে ফেরার পথে সরজু নদীর ধার দিয়ে আসছে, মন দিয়ে শুনবেন। এখন প্রভু রামচন্দ্রের পিপাসা পেয়েছে বলে তিনি একটু সরজু নদী থেকে জল পান করবে, কিন্তু কাঁধে কি আছে, তীর ধনুক আছে। তাই তীর ধনুকটা কি করবে, মাটিতে রাখার নিয়ম নয়, তীর ধনুক মাটিতে রাখতে নেই। তাই তিনি কি করেছে, একটা মাটিতে তীর ভেদ করেছে, মাটিতে তীর ভেদ করে দিয়ে সে তীরের উপরে ধনুক আর তুনটা রেখে দিয়েছেন। তাই গৌর এবার প্রভু রামচন্দ্র কৃষ্ণার্থ তিনি পিপাসা নিবারণ করে যখন জল পান করে তীরে উঠে ওই তুন আর ধনুকটা কাঁধে নিয়ে তীরটা তুলতে যাবে, তখন দেখছে তীরের আগায় একটা ব্যাঙ, একটা মন্ডুকি এফোড় ওফোড় হয়ে তার শরীরের মাঝ বরাবর একটা তীরের ভেদ হয়ে গেছে। যেই না তীর ভেদ হয়ে গেছে, তীরটা তোলা মাত্রই তীরের আগায় ওই মন্ডুকিকে দেখে বলে উঠলেন প্রভু রামচন্দ্র, রে মন্ডুকি, তোর সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তোর শরীরের মধ্যে তীর ভেদ করেছি আমি। কই, তুই তো একবারও চিৎকার করিসনি, একবার যদি চিৎকার করতিস আমি তো বুঝতে পারতাম, কেন তুই চিৎকার করলি না? যখন তোকে সাপে ধরে তখন তো চিৎকার করিস, তাহলে আমার সময় চিৎকার করলি না কেন? তখন সেই ব্যাঙ কাতর স্বরে বলে উঠলেন, দয়াময়, এই জগতের কোন জীব যখন আমাকে ধরে তখন চিৎকার করে তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তোমাকে স্মরণ করি বাঁচার জন্য। আজ যখন সেই ভগবান স্বয়ং আমাকে প্রাণে মারছে, তাহলে এই জগতে আর কার সাধ্য আছে আমাকে বাঁচানোর? তাই আমি আর চিৎকার করিনি দয়াময়, কারণ তুমি তো মারছো, তাহলে জগতে আর বাঁচাবেটা কে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবানে বসে, ভক্ত কাঁধে বসে আছে, চুলগুলো ধরে রেখেছে মুঠো করে, যদি কানাই দৌড়ায় যদি পড়ে যায়, আহা কি মধুর সখা সখ প্রেম। এখন ছুটতে ছুটতে যখন যাচ্ছে এমন সময় গোবিন্দ চিন্তা করছে, আজকের যে খেলাটা আমি খেলছি এই খেলার উদ্দেশ্য হচ্ছে ভক্ত চরণ সেবা করা, সকলে আমার চরণ সেবা করে, আমার চরণ সেবা করে এরা কি সুখ পায় বলতে পারবেন মা? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে ঘরে ভগবানের সেবা দিচ্ছেন, এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করছেন এই সেবার জন্য, কি সুখ পাচ্ছেন এই সেবা দিয়ে? এর উত্তর কি আপনি আমাকে বোঝাতে পারবেন? এটা তো যার যার অন্তরের বিষয়, কি করে বোঝাবে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায় সে তো ভক্তই জানে, তুমি কি করে জানবে? যদি তুমি মনে করো যে তুমি ভক্তের ভালোবাসা জানতে চাও, তাহলে ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। তাই গৌর হরি, মিষ্টির দোকানের যিনি মালিক হন মা, ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে সন্দেশ রসগোল্লা তৈরি করবে, একমাত্র কারিগরই জানে এই ছানা চিনি কয় পাক দিলে রসগোল্লার কয় পাক দিলে সন্দেশ হয়, মালিক কিন্তু জানবে না। মালিক যদি মনে করে কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয় আমি জানতে চাই, তাহলে মালিককে মালিকের সিংহাসন পরিত্যাগ করে ওই কারিগরের আসন গ্রহণ করতে হবে, তবেই জানতে পারবে কিভাবে ছানা চিনি দিয়ে রসগোল্লা সন্দেশ হয়। তাই মহাজন বলছেন, হে গোবিন্দ, ভক্ত তোমার চরণ সেবা করে কি সুখ পায় যদি জানতে চাও, তাহলে তুমি ভগবান জ্ঞান শূন্য করে যদি তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো তবেই বুঝবে। তাই তো আজ গোবিন্দ এই সুন্দর খেলাটা খেলছেন মা, কেন? ভক্তের যুগল চরণ সেবা করবে। কিন্তু দৌড়াচ্ছে যখন, সুদামা বলছে, আয় কানাই,
এত জোরে জোরে দৌড়াচ্ছিস আমি তো পড়ে যাব। গোবিন্দ চিন্তা করছে এই তো সুযোগ, এই সুদামা সুদামা তোর এই পিছনে চরণটা আমার সামনে দে না, তোর দুটো চরণ চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। যেই না বলেছে চিন্তা করছে তা তো মন্দ বলেনি কানাই, দাঁড়া দাঁড়া, সঙ্গে সঙ্গে পিছনে চরণটা সামনে দিয়েছে মা। ভগবানের বুকের উপরে ভক্তের চরণ দুলছে। আজ আমার গোবিন্দ সুযোগ পেয়েছে ভক্ত চরণ সেবা করার। ভক্তি সন্দেশটা যে কেমন সুস্বাদু, কেমন সুখ, কেমন আনন্দের, সেটা যে আজ তিনি উপভোগ করবেন। চরণ দুটি বুকের মধ্যে চেপে ধরে দৌড়াচ্ছে আর চোখের জলে চরণ ধৌত করছে। একটা পাকা আম গাছের নিচে এসে দাঁড়িয়ে চরণ দুটো চোখের জলে ধৌত করছে। যখন জলের ফোঁটা চরণে পড়ছে, সুদামা বলছে কি ব্যাপার, আকাশে মেঘ করেনি কিন্তু পায়ে জল এলো কি করে? তবে কি কানায় কাঁদছে? সে তো রাজার ছেলে, ধনী পরিবারের ছেলে, নিশ্চয়ই কাঁধে নিয়ে ওর কষ্ট হচ্ছে। এই কানায় আমার পায়ে জল এলো কি করে রে, তুই কি কাঁদছিস? না তো সখা, আমাকে একটু নামিয়ে দে না, আমি একটু দেখি। যেই না নামিয়ে দিয়েছে মা, হঠাৎ দেখছে কানায় দু চোখ দিয়ে বাড়ি বড়ি শোনা হচ্ছে। সখা, আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে তাই না? তুই কাঁদছিস ভাই? ওরে বৃন্দাবনে তোর মতো ভাইকে পেয়েছি, সখা রূপে পেয়েছি, এর থেকে বেশি পাওয়ার আমাদের আর কিচ্ছু নেই। আজ তুই যে খেলায় কষ্ট পেতে হয় সে খেলা কেন খেললি তুই বল? আর খেলবো না খেলা, চল ভাই চল। কানাইকে সাথে করে নিয়ে আবার ফিরে গেল মা। ভগবান ভক্তের চরণ সেবা করার স্বাদ আস্বাদন করছে। আর সুদামা কানাইকে নিয়ে যেই না আবার সখাগণের কাছে এলো। এইভাবে প্রতিদিন বনে খেলা করে, সবাই মিলে আনন্দ করে। কিন্তু বৃন্দাবনে হঠাৎ একদিন অন্ধকার ভরে উঠল, শোকের ছায়া। কি করে হলো না, মথুরা থেকে কংসকে, আহা কংস ও অরুরকে রথ সহ পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য। যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল বাবা, গোটা বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সবাই পাগল পাগলিনী হল। মা যশোমতী কিছু করার নেই তার, মা যশোমতী গোপাল শোকে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। ধেনুবৎস তৃণ সেবা করতে যায় না, সখাগণ আর বনে যায় না। এদিকে সুদামা যে প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামা পথের পাগল হয়ে ঘুরে বেড়াতে লাগলো। সুদামার পিতা চিন্তা করলেন, ছেলে যদি পাগল হয়ে যায় আমার একমাত্র সন্তান কি নিয়ে বাঁচবো আমি? তাই তিনি বিলম্ব না করে কানাই কোথায় আছে সন্ধান করতে শুরু করলেন। কেন না আমার পুত্রকে আমি তার কাছে রেখে আসবো। সব জায়গায় খুঁজছে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে কানাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, গিয়েছিল কোথায়, মথুরায়, কিন্তু সেখানেও নেই। কংসকে বধ করে গোবিন্দ আবার ফিরে এসেছিলেন কিন্তু বৃন্দাবনে আসেনি। কংসকে বধ করে তিনি ফিরে এসেছিলেন গুরুগৃহে, নিদায় গৌর হরে গো। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান তিনিও এসেছেন গুরুকুলে শিক্ষা নেবার জন্য, শান্তিপুনি মুনির আশ্রম। আজ ভগবান গেছেন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার জন্য। খবর পেয়ে বিলম্ব না করে সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছেন ওই গুরুগৃহে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাইকে পাইল, আমি তোকে ছাড়া থাকতে পারবো না ভাই, আনন্দ ধরে না মায়েরা উলো ধরে হরে 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 হরে। সুদামা গুরুগৃহে পেয়ে বড় আনন্দে আত্মহারা মা। এমন সময় গুরুদেবকে আসতে দেখে বলছে, বস 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 বস, গুরুদেব আসছে, দেখেছিস কথা বলিস না। গুরুদেব কি করেছে মা,
গুরুদেবের সে পাঠশালায় তো সব ছোট ছোট বাচ্চারা বসে আছে, পাঠশালায় গুরুদেব ঢুকেছে, গুরুদেব প্রবেশ করে বলছে, কি ব্যাপার সবাই কুশলে তো, সবাই ভালো আছো তোমরা, কি মা আপনারা ভালো আছেন তো? দেখুন সেই যে গত বছর দেখা হয়েছিল আর তো কথা হয়নি, এই তো এলাম, ভালো মন্দটাই জিজ্ঞাসা করা হয়নি, সবাই কুশলে? বাহ, তা বলি আমার এই পাঠশালায় তিনজন নতুন ছাত্র এসেছো, কই তিনজন নতুন ছাত্র একটু হাত তুলে দেখাও তো, কে কে এসেছো? এই যে আমি গুরুদেব। ও তোমরা তিনজন, তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই যে এদিকে এসো, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কি গো মা, মনে হচ্ছে এটা কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ। আচ্ছা তুমি কৃষ্ণ, আচ্ছা বেশ, আর তোমার নাম কি? তোমার নাম সুধা। আচ্ছা বলরা, বলি তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে। বলি ও কৃষ্ণ, তুমি গুরু গৃহে এসেছো কি শিক্ষা নেবার জন্য? শিক্ষা নেব গুরুদেব রাজনীতি। ভগবান বলছে গুরুদেব আমি ওই ধনুর্বিদ্যাও শিখব না, গদাবিদ্যাও শিখব না, আমি রাজনীতি বিদ্যা শিখব, মাথায় খাটাতে চাই। বেশ তাহলে রাজনীতি বিদ্যা। এই যে সুদামা, তুমি কি শিক্ষা নেবে? বেশ, যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠে ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ব্রাহ্মণ বাবা তুমিও হতে পারো, তুমিও হতে পারো, যদি তোমার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান থাকে। যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান আছে সেই তো ব্রাহ্মণ। আজ গুরু গৃহে বেদ অধ্যয়ন করাচ্ছে। বেদ কয় প্রকার? এই যে বলো, বেদ কয় প্রকার জোরে বলো, চার প্রকার, কি কি? আরেকটা ঝা মনে নেই, ঋক সাম যজুর অথর্ব, এই চারটি বেদের আবার ভাগ আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড দুটি করে ভাগ আছে। এখন সুন্দরভাবে শিক্ষা অর্জন করাচ্ছেন গুরুদেব, কিন্তু হলো কি দেখুন, এখনকার সময় যেমন স্কুল কলেজ আছে, আগেকার সময়ে বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো, তা গুরুকুলে শুধু শিক্ষা হতো না, সেখানে আরো অন্যান্য শিক্ষা অর্জন করাতো, কি না রন্ধন করা, কাঠ কোড়ানো, রৌদ্রে প্রখর রৌদ্রে বৃষ্টিতে বিভিন্ন ভাবে তাদেরকে অভ্যাস করাতো। তা এখন গুরুমা বলছে যে সুদামা, শুধু তোর শিক্ষা অর্জন করলে হবে না, যাও রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, কিছু বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো, নে দায় গৌর হরি হরি, যাও নিয়ে এসো, তবে সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, কৃষ্ণকে নিয়ে যাও, দুইজনে একসঙ্গে গিয়ে বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো, নে দায় গৌর হরি হরি। সুদামার আনন্দ ধরছে না, কিন্তু মা গো, মা কি করেছেন, মানে গুরুমা কিছু ছোলা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে, আর বলেছে শোনো ওই বনে গিয়ে কাঠ কুড়াতে যদি তোমাদের খিদে পায় দুইজনে ভাগ করে খাবে, কেমন? বেশ, সুদামার আঁচলে বেঁধে দিয়েছে, দুই ভাই যাচ্ছে বনে কাঠ কুড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটানিতে চলে তারাই আনন্দিত মনে, বনের ভিতরে দুইজনে কাঠ কোড়াচ্ছে, মা দুইজনে কাঠ কোড়াতে কোড়াতে হঠাৎ ঝড় বৃষ্টি, দেখতে দেখতে অন্ধকার, একে অপরকে হারিয়ে ফেলেছে, চিৎকার করে ডাকছে, মহাজন বলে দেখো দেখো ঝড় ভয়ঙ্কর,
মনের ভিতরে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছি কানার কাঁধে একটি গাছের ডাল ভেঙে পড়বে। সুদামা ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, আর সেই ডালটা ভেঙে পড়ল সুদামার কাঁধে। কৃষ্ণচন্দ্র সুদামার এই ভক্তি দেখে বলে উঠল, বন্ধু তুই এত ভালোবাসিস, তুই আমাকে এত ভালোবাসিস। সুদামা বলছে, কানাই তুই জানিস না আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। ওরে তোর কষ্ট আমি সহ্য করতে পারি না কানাই, আয় আমার সঙ্গে আয় আয়। দুজনে একসঙ্গে একটা গাছে উঠে বসেছে। মা এদিকে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গাছের ডালে বসে আছে দুই ভাই। বৃষ্টি বন্ধ হলে তারপরে ফিরবে। হলো কি, দুইজনে ডালে বসে আছে, দুই ডালে, একজন নিচের ডালে একজন উপরের ডালে। বেশ কিছু সময় ধরে বৃষ্টি হচ্ছে বলে বাবা সুদামা চিন্তা করছে, গুরু মাঝে ছোলা পাঠিয়েছিল একটু ছোলা খাই। এই ভেবে যেই না মুখে দিতে যাবে হঠাৎ মনে পড়ে গেল, তাই তো ওকে যে দিয়ে খেতে হবে মা বলেছিল, কিন্তু ও তো নিজের ডালে, ওকে দেবো কি করে। চিন্তা করছে, এক কাজ করি, আমি কিছুটা খাই আর ওর জন্য কিছুটা রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। কিন্তু বৃষ্টিটা ভিজছে তো বাবা, একটা একটা করে খাচ্ছে মা, আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে নিচে, দেখছে কে, কানাই। কানাই দেখছে ছোলা নিচে পড়ছে। কি ব্যাপার, সুদামা ছোলা খাচ্ছে কিন্তু কই, আমাকে তো দিল না। হরি হরি গোবিন্দ খুব চতুর তো মা, হঠাৎ বলে উঠলেন, বন্ধু গুরুমা ছোলা পাঠিয়েছিল আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু ছোলা দে না ভাই। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া এক্ষুনি দিচ্ছি। হঠাৎ আঁচলে দেখছি একটা ছোলাও নেই। কি বলবো এখন, আমি তো খেলাম কিন্তু আর কেন ছোলা নেই, তবে কি সব পড়ে গেল, আমি বলবো কি কানাইকে, ও যে খেতে পারলো না। যদিও দুঃখ পাই, মিথ্যা কথা বলে ফেললেন, বললেন, কানাই, এই কানাই, আমার মনে হয় জানিস তো ওই বনের ভিতরে কাঠ কোড়াতে কোড়াতে আমার আঁচল থেকে নিশ্চয়ই ছোলাগুলো কখনো পড়ে গেছে, আমি দেখ একটা ছোলাও নেই, আরে আমার মনে হয় সব ছোলা নিচে পড়ে গেছে। গোবিন্দ চিন্তা করছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস আর আমাকে মিথ্যা বললি, বেশ এই দিন দিন নাই রে দিন আমারও আসবে। হরি হো, দেখবেন মা আমরা যদি কখনো মিথ্যা কথা বলি, চতুরতা করি করি না, আমরা যেটা সত্য সেটাকে গোপন করে মানুষের কাছে মিথ্যা বলি, কিন্তু জেনে এখানে বসে আছেন সে তো সব জানে তুমি কার কাছে মিথ্যা বলছো। তার মতো ছলনাময় আর জগতে কেউ নয়, তার মতো চতুর আর কেহ নয়। তাই তুমি মানুষের চোখের আড়ালে অনেক কিছু করতে পারো, মানুষ তো মাত্র, তার কি ক্ষমতা আছে তোমার পানিশমেন্ট দেওয়ার? নেই, তিনি জানেন যে তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের উপযুক্ত সাজা কি হতে পারে, এবং সেটা তোমাকে পেতেও হবে, শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরো, সময় হলেই তুমি তার সাজা পাবে। সুদামা আজ যে মিথ্যা কথাটা বলল, ভগবান তার উপযুক্ত সাজাও দিল। কিভাবে? পরের দিন ঘরে ফিরন, আহা গুরুকুলে ফিরে এসে পরের দিন বলছে, সুদামা এদিকে তুই আমাকে কতটা ভালোবাসিস? প্রাণের থেকে বেশি। আচ্ছা আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? বল কি চাস, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আমার প্রাণটা যদি চাস তাও দিয়ে দিব। না না, প্রাণ তোকে দিতে হবে। শোন, গুরুমা রন্ধনশালায় নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, যা দেখি আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয় তো। সুদামা বলছে, ও এই কথা, ঠিক আছে তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলবো, আমাকে গুরুমা দিলে আমি তোকে দিয়ে দেব। না, চুরি করে আনতে হবে, না বলে আনতে হবে,
তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য চুরি করে নিয়ে আসতে হবে। সুদামা বলছে, কানাই এমন করে জোর করিস না ভাই, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি তো বেদ অধ্যয়ন করি। আমার গুরুদেব বলেছেন, যারা বেদ অধ্যয়ন করে, যারা বেদ পাঠ করে, তাদের বদনে যেন কখনো মিথ্যা কথা বাহির না হয়। মিথ্যা কথা বলবে না, মিথ্যার প্রতি আপোষ করবে না, অন্যায় করবে না, পাপ করবে না। ভাই আমি তো চুরি বিদ্যা জানি না, আমি কি করে চুরি করব বল? আমি জানি না, তোকে চুরি করে আনতে হবে, গুরুমাকে না বলে আনতে হবে, এটাই আমি চাই। যে আমার জন্য প্রাণ দিতে পারে সে আমার জন্য দুটো নাড়ু আনতে পারবে না? কেমন তুই বন্ধু আমার! যেই না বলেছে, সুদামা বলছে, কানাই ঠিক আছে, আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি, দেখিস যদি গুরুমা আসে আমাকে একটু স্মরণ করাস, দরজার কাছে বসে থাকবি, গুরুমাকে আসতে দেখলে আমাকে একবার জানিয়ে দিস, কেমন? ঠিক আছে। গোবিন্দ দরজার পাশে বসে আছে মা, আর সুদামা ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে যেই না নাড়ু থেকে পাত্র থেকে দুটো নাড়ু হাতে তুলেছে, এমন সময় গোবিন্দ চিৎকার করে ডাকছে, গুরুমা শিগগির এসো, গুরুমা আজ হাতে নাতে প্রমাণ, কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়? তুমি মনে করো আমি চুরি করি, আজ দেখে যাও তোমার ঘরে কে নাড়ু চুরি করছে। সুদামা ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে বাইরে এসে নাড়ু দুটি বুকের মধ্যে চেপে ধরে বলছে, তুই কি করলি বাবা, কোন অপরাধের সাজা নিলি তুই আমার? বিশ্বাস কর, আমি কোনোদিন চুরি করিনি, আজ তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই আমাকে মিথ্যা বললি বাবা, এইভাবে মায়ের কাছে মিথ্যে চোর করে দিলি। কানাই আমি তোকে বড় ভালোবাসি রে, তবে আজকের দিনে তুই যখন আমাকে অকারণে মায়ের কাছে চোর বানিয়ে দিলি, তবে তুইও শুনে রাখ কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান, আমি তো জানি না তুই ভগবান কিনা, তবে তোর কাছে একটা কথা জানিয়ে রাখি, এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনে যদি কোনোদিন না খেয়ে মারাও যায়, হাজারো জীবনে কষ্ট আসে দুঃখ আসে, যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, তুই যদি ভগবান হয়ে থাকিস, তোর কাছে কোনোদিন আমি দুহাত পেতে কিচ্ছু চাইব না। ভগবান বলে উঠলেন, ও সুদামা তাহলে তুইও শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে দেব না। দুইজনেই প্রতিজ্ঞাবদ্ধ হলো মা, দুইজনেই প্রতিজ্ঞা করলো, কিন্তু দুজনের ভালোবাসা অনেক গাঢ়, এত গভীর ভালোবাসা, দুজন দুজনকেই ভালোবাসে, কিন্তু কেউ কারোর কাছে কিছু চায় না। কিছুদিন ধরে গুরুগৃহে থেকে শিক্ষা সম্পূর্ণ করে গুরুদেব সবাইকে বিদায় দিলেন, তোমরা চলে যাও নিজ নিজ গৃহে, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, আপন আপন ঘরে চলে গেল, কিন্তু ভগবান চলে গেল কোথায়? দ্বারকায়। সেখানে গিয়ে রাজা হয়ে বসে রইল, আর এদিকে সুদামা চলে গেল নিজের গৃহে, তার পিতা মটুকমণির আনন্দ ধরে না, কারণ আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র হয়েছে, সমস্ত গ্রামবাসীকে ডেকে বলে, শোনো আমার ছেলের মতো পণ্ডিত কি আছে জগতে? তোমাদেরও তো ঘরে সন্তান আছে, আমার সন্তানের মতো সন্তান কার আছে? গ্রামবাসী বলে, সত্যি তাই, তোমার ছেলের মতো ছেলে আর কারো হয়নি, সে যে মস্ত বড় পণ্ডিত, আমাদের গ্রামের গর্ব, আমাদের অহংকার। হরি বল হরি বল। বাবা, এলাকার মধ্যে যদি কোনো একটা কৃষ্ণ ভক্ত থাকে, আপনাদের এই পাড়ার মধ্যে যদি একটা কৃষ্ণ ভক্ত থাকে, এটা আপনাদের গোটা গ্রামের অহংকার। কেন? একটা কৃষ্ণ ভক্তের জন্য, যদি একটা কৃষ্ণ ভক্ত গ্রামে থাকে, একটার জন্য হাজারো হাজারো জীব ভক্ত হয়ে যায় নি, তাই গৌর হরি বল। তাই সুদামা যে গ্রামে বসবাস করে সেই ঘরে তার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে এক সুকন্যার সঙ্গে
সুদামার সাথে সেই সুকন্যার শুভ দিন দেখে বিবাহ দিল। তাই গৌর হরে। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, আর ওই গ্রামের মধ্যে একটা পাঠশালায় সুদামা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যে অর্থটা পায় তাতে তার সুন্দরভাবে সংসার চলে যায়। মা গো, বিবাহ হলো, সন্তান হলো, সুন্দর সংসার, সুখে দিন কেটে যায়, আনন্দ, মহা আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশি দিন থাকলো না। তাই গৌর হরি। ভগবান কৃষ্ণ কি করলেন, সুদামাকে পরীক্ষা করার জন্য তার একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিলেন। হরি বল। আজ দেখুন ভগবান সুদামাকে পরীক্ষা করার জন্য মা একে একে কিভাবে সুখ কেড়ে নিচ্ছে। প্রথমে কেড়ে নিল কি, মাতা পিতাকে। মা বাবা বিয়োগ হয়ে গেল, যেই না মাতা পিতা চলে গেলেন, সুদামার সংসারের দায় দায়িত্ব পড়ে গেল। প্রতিদিন পাঠশালায় শিক্ষা দিয়ে যা করি পায় তাতে সংসার চলে যায়। যেতে যেতে কিছুদিন পর ভগবান তার পাঠশালাটা বন্ধ করে দিল। তাই গৌর হরে। যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল মা, এবার ছেলে মেয়ে খাবে কি? তখন সুদামা কাঁধে তুলে নিল ভিক্ষার ঝোলা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। গ্রামে গ্রামে ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায়, যেদিন পায় সেদিন সেবা করে, যেদিন পায় না সেদিন মুখে কৃষ্ণ 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 বলে, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ। দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা ছিল ভগবান সব কেড়ে নিলেন। কি বললেন, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের পদে পদে পরীক্ষা করে, সব কিছু কেড়ে নেয়। মনে করুন, যদি ভগবানকে ভালোবাসলে যদি সব হারাতে হয়, কেউ ভগবানকে ভালোবাসবে? কারা বাসবে না? আমার আপনার মতো মানুষ যারা। কিন্তু যারা প্রকৃত গোবিন্দ ছাড়া আন জানে না, এ জগতে সব চলে গেলেও তাকে কখনো নিজের কাছ থেকে দূরে সরাবে না। যতই কষ্ট হোক দুঃখ হোক, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো, এটা ভক্তের চাওয়া। আজ দেখুন সুদামার সব কেড়ে নিল, একটু একটু করে পিতৃ সম্পদ বলতে যা ছিল সব ভগবান কেড়ে নিলেন। কেন নিলেন? দেখি সুদামা প্রতিজ্ঞা করেছিল আমার কাছে চাইবে না, যখন তার সব কেড়ে নেব ঠিক আমার কাছে কিছু না কিছু চাইবে। তাই ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ করবার জন্য তিনি কি করলেন, একটু একটু করে কেড়ে নিতে শুরু করলেন। পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। অবশেষে তার স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে গাছতলা এসে সার করল। সন্তানদের পরনে কোনো বসন ছিল না মা, স্ত্রীর অঙ্গে একটা মাত্র বসন, তাও সর্বত্রে ছেঁড়া। কি করে দিন যাবে তাদের? সন্তানগুলি মাতা পিতার মুখের দিকে তাকিয়ে দিন কাটে। সুদামার বদনে শুধু একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এদিকে বাবা, একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী আমাদের এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী গো যাও না, সে যখন তোমার বন্ধু অন্তত আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো স্বামী। সুদামা বলে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না, আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যে বন্ধুর জন্য আমি কিছু করতে পারি না, আজ আজকে আমার দুঃখের দিনে আমি তার কাছে গিয়ে হাত পাতবো কি করে? আমি পারবো না। তুমি আমাকে বলো না সুশীলা, আমি পারবো না। স্বামী, বেশ, তোমাকে কিচ্ছু চাইতে হবে না, তুমি তো তাকে ভালোবাসো তাই না? আচ্ছা স্বামী, যার কথা নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, তাকে দেখতে তোমার মন চায় না? চায়। কতগুলো বছর চলে গেছে, তার সঙ্গে দেখা হয়নি, মন চাই সুশীলা, কিন্তু আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে আছে?
তাই তো যাওয়ার সাহস পাই না। স্বামী এমন কথা কেন বলছো? তোমার বন্ধু তো তোমাকে ভালোবাসে, তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে, একবার যেয়ে দেখো, আমার বিশ্বাস সে ঠিক তোমায় চিনতে পারবে। বলছো হ্যাঁ, যাও স্বামী যাও। সুশীলা এমনই ভক্তিমতী মা, তিনি কিন্তু ধনী পরিবারের কন্যা, কিন্তু ভগবানের কাছে সর্বদাই চাইতেন, হে ভগবান এমন স্বামীর সংসারে তুমি আমায় দেবে, তার যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, কখনো যেন মিথ্যা কথা না বলে। পেয়েছেও তা, সুদামা কখনো মিথ্যা বলতেন না। সুশীলা বলে, স্বামী আমি বলছি তুমি যাও, তোমার বন্ধু তোমায় চিনতে পারবে, যাও। তাকে একবার যদি তুমি চোখে দেখো, আমার মনে হয় তুমি একটু হলেও শান্তি পাবে, তাকে তো তুমি ভালোবাসো। সুশীলা তুমি বলছো, হ্যাঁ স্বামী যাও। কি করে যাই বলো, খালি হাতে কি করে যাব তার কাছে? স্বামী আচ্ছা তুমি ঘরে থাকো, আমি দেখছি আমি একটু কিছু ভিক্ষা করে আনতে পারি কিনা। সুশীলা কি করেছে মা, স্বামীকে ঘরে রেখে নিজে আঁচল পেতে গোবিন্দের জন্য ভিক্ষা করতে গেছে। সমস্ত গ্রামের ঘরে ঘরে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও নিত্য নতুন ভিখারি জ্বালাই কি আমাদের গ্রাম ছাড়তে হবে? তুমি আবার কোথা থেকে উদয় হলে? যাও যাও অন্য বাড়ি যাও, এবারে ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল। সুশীলা আবার পাশের বাড়ি গেলেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তারা বলা বলি করছে, এই এদিকায়, এই বউটাকে চেনা চেনা লাগছে না? সুদামার বউ গো, সুদামার বউ। আচ্ছা নিজে মনে হয় ভিক্ষা পায় না, তাই বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী, তার বউ দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে খাই না, এবাড়ি হবে না অন্য বাড়ি যাও। যার বাড়ি যায় সেই তাড়িয়ে দেয় মা, যখনই যাই সবাই তাড়িয়ে দেয়। সুশীলা বলে উঠলেন, শোনো তবে, তোমরা যে কথাটা বলেছ ঠিকই বলেছ, আমার স্বামী মিথ্যা বলে না, আমিও মিথ্যা বলি না। জানো আজ আমি কেন এসেছি ভিক্ষা করতে? আজ আমার স্বামী সে যাবে গোবিন্দ দর্শনে, তাই তোমাদের কাছ থেকে যেটুকু ভিক্ষা পাবো কে খাবে জানো? তোমাদের
ভগবানের সেবার জন্য ভিক্ষা করতে গেছে তোমা, দারে দারে গিয়ে যখন ভিক্ষা চাইছে গ্রামবাসী, সকলেই তো আর সমান নয়, কয়েকজন কৃষ্ণ ভক্ত পরিবার থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। কেন দিলেন? সত্যি যদি আজ গোবিন্দ সেবায় লাগে তাহলে আমাদের এই দান ধন্য হবে। তাই শুকনো চিড়িগুলো নিয়ে মনের আনন্দে ঘরে গিয়ে নিজের বসন থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে পুটুলি বাঁধলেন, বেঁধে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী গো না এই নিয়ে যাও, তবে দেখো আজকে যার জন্য ভিক্ষা করেছি শুধু সেই সেবা করবে, না তুমি না আমি না আমার সন্তান একটি দানাও আমরা কেউ সেবা করব না। সুন্দর করে পুটুলি বেঁধে সুশীলার কাছ থেকে বিদায় নিয়ে সন্তানদের গাছতলাতে সবাইকে রেখে এবার যাচ্ছে গোবিন্দ দর্শনে। তাই গৌর হরি ও, কত বড় ভক্ত দেখুন মা, যাত্রা করেছে বৃন্দাবন থেকে দ্বারকার পথে, সকলকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে বাবা, আর ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে, কত আশা নিয়ে ছুটেছে ভাই কানাইয়া, দেখা দে ওরে কানাই রে, একবার দেখা দে সময় বিশ্রাম করছে, আবার কিছুটা হেঁটে যাচ্ছে,
এত পথ অতিক্রম করে ডিকি ডিকি কানাই দেখা দে দেখা দে দেখা দে দ্বারকার সিংহাসনে ভগবান কৃষ্ণ বসে, পাশে বসে আছে রুক্মিণী সত্য ভামা। গোবিন্দকে বলছে, স্বামী গো, তোমার ভক্ত পাগলের মতো কত দূর হেঁটে আসছে তোমার কাছে, আর পারছে না। এবার তুমি কৃপা করো, আমি যার সইতে পারছি না। ভগবান কৃষ্ণ বলে উঠলেন, রুক্মিণী, সময় না হলে আমি কৃপা করতে পারবো না, সময়ের অপেক্ষা করো। আমার ভক্ত অত পথ যখন এসেছে, আর এইটুকু আসতে পারবো না, আমি সময় না হলে যাব কি করে। বাবা, গোবিন্দ যে কৃপা করবেন তার তো নির্দিষ্ট সময় প্রয়োজন। শিশুপালকে বলেছিলেন, ভগবান, 100টা অপরাধ আমি ক্ষমা করব, 100-এর উপরে এক হলে আর ক্ষমা করব না। অপরাধের পরে অপরাধ করেছে, যেদিন 100 পার হয়ে গেছে সেই দিনই ভগবান তাকে বধ করেছিল। তাহলে বাবা, সময় না হলে তো তিনি আসবেন না, এত পথ যখন নিল আর এইটুকু সে আসবে না। আমিও তো বসে আছি, আমার বন্ধু কখন আমার দ্বারে আসবে? কতদিন দেখিনি তাকে। সুদামা দূর থেকে দেখছে বিশাল রাজপ্রাসাদ, অঙ্গে ছিন্ন বস্ত্র, মা সারা গায়ে নোংরা, মাটি দুর্গন্ধ। মনে মনে চিন্তা করছে, আমার মতো কাঙাল ভিখারি বন্ধুর কথা কি আর দ্বারকার রাজার মনে আছে? এত কষ্ট করে এলাম, আমায় চিনতে পারবে কি সে? আমি তার জন্য শুকনো চিড়ে এনেছি, যে রাজভোগ সেবা করে আমার শুকনো চিড়ে সে কি করে খাবে? এ আমি দিতে পারবো না, লুকিয়ে রেখেছি। দ্বারে এসে দাঁড়িয়েছে, দ্বারে দাঁড়িয়ে দেখছে অনেক দাঁড়ি, অনেক প্রহরী। সুদামা বলছে, এই দাঁড়ি, তোদের এই প্রাসাদে, এই রাজপ্রাসাদে আমার বন্ধু কানাই আছে। যেই না বলেছে, দাঁড়িগণ জিজ্ঞাসা করছে, কন তো কাছে আয়া হ, তোমার নাম ক্যা হে? সুদামা বলছে, আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, আমি আমি আমার বন্ধু কানার কাছে যাব। এখানে তোদের যে রাজা, ও কি আমার কানাই? দ্বারপাল বলছে, দেখো, ইধার কোই কানাই বানাই নেই হ্যাঁ, ও যো রাজা হ্যায় না, উসকা নাম হ্যায় কৃষ্ণ। দ্বারপাল, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একটু ভেতরে যেতে দে, আমি যাই, কতদিন পর এসেছি, বন্ধুর সঙ্গে দেখা করব। দ্বারপাল দেখছে কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে কিনা আমাদের রাজার বন্ধু। সবাই হাসছে, মা সুদামাকে দর্শন করে, বুক ভরা ভালোবাসা নিয়ে, বড় আশা নিয়ে এসেছে সুদামা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিবি, এ গরিবি কাহাল, কৃষ্ণ কি দ্বার পে বেশবাসী লেকে আয়া হুম, বচপন কি ইয়ার হে মেরা শাম, এহি সোচ কে আস করকে আয়া হুম। আরে দ্বার পালো কানাইয়া সে কহ দো, আরে দ্বার পালো কানাইয়া সে কহ দো, কি দ্বার পে সদা করিবা গয়া
তোমারি মেহেরি বাদায়া সুদামার কথা জানানোর জন্য। সুদামা পাঠিয়ে দিলেন, বললেন আমাকে তোরা যে যা পারিস পাহারা দে, একজন গিয়ে আমার কথা বল, তোদের রাজা যদি চিনতে না পারে আমি চলে যাব। সুদামা বাইরে দাঁড়িয়ে আছে, দোয়ারপাল ভিতরে ঢুকছে। আর এদিকে ভগবানকে জানে না মা, যে বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে সবই তো তিনি জানেন। তিনি বসে আছেন সিংহাসনে, আর রুক্মিণী সত্যভামা সুন্দর করে বধূকে সাজাচ্ছেন, গোবিন্দকে ভগবানকে সাজাচ্ছেন সুন্দর ভাবে রুক্মিণী সত্যভামা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ রুক্মিণী সত্যভামা গোবিন্দকে সাজাচ্ছে, তুমিও সাজাতে পারো। হৃদ মন্দিরে ভগবানকে বসিয়ে আমরাও সাজাতে পারি ভগবানকে। সাজাচ্ছে কেমন ভাবে, সাজা মহানা তুমি সাজা সাজা কুলের কানা প্রজেক্টে শ্রীকৃষ্ণ কুলের
দ্বারপাল তুমি কি করে জানলে যে সে ভিখারি? তার বেশ দেখে নাম কি তার? সুদামা। যেই না বলা সুদামা, দেখি তিনি থাকেন মা। এবার পাগলের মতো সব ফেলে সময় হয়েছে যে ছুটছে কনক প্রচন্ড কৃষ্ণ ছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া আজ ধে ধে চলিল সুদামা সুদামা বলে ধে ধে চলিল চলিল সুদামা বাইরে দাঁড়িয়ে আছে মা। ভগবানের ছুটে গিয়ে সুদামাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সমস্ত দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের এত বড় রাজা যিনি একজন ভিখারিকে পাগলকে জড়িয়ে ধরেছে, কত বড় মন আমাদের রাজা, কত ভালোবাসেন তিনি। সুদামাকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা বলছে খানাই আমার কথা তোর মনে আছে ভাই, আমাকে ভুলে যাস নি তুই, খানাই ছেড়ে দে আমার, আমাকে ধরিস না, দেখছিস না কত নোংরা লেগে আছে, আরে তুই না রাজা তোর গায়ে লেগে যাবে, ছেড়ে দে আমার। কি বললি তুই? এতদিন পর এলি, আমি তোকে একবার আলিঙ্গন করব না, আয় আমার সঙ্গে, কেমন আছিস তুই? সুদামা বলছি ওরে এত সময় ভালো ছিলাম না রে, তোর কাছে এসে তোকে পেয়ে আমি অনেক ভালো আছি কানাই, আর আমার কোনো ক্লান্তি কোনো কষ্ট কোনো যন্ত্রণা নেই। হরি বল হরি বল। শোন এবার আমায় ছেড়ে দে, আমি চলে যাই। কোথায় যাবি তুই? কেন এই যে তোকে দেখলাম এবার আমাকে যে ফিরতে হবে, বিদায় দে ভাই, যাবি মানে এতদিন পর এলি, চল ভিতরে চল। না না আমি ভিতরে যাব না, ভিতরে রাজরানী আছে, আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। ওই দেখ সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য, দেখ দেখ বরণডালা হাতে করে নিয়ে তোকে বরণ করবে, আয় আমার সঙ্গে। জোর করে সুদামাকে নিয়ে ভিতরে গেলেন মা। রুক্মিণী সত্যভামা বরণ করলেন সুদামাকে। বরণ করবার পর ভগবান সুদামাকে নিয়ে তার সোনার সিংহাসন, যে রাজ সিংহাসন, তার উপরে সুদামাকে বসালেন। জীবনে কোনোদিন যার কপালে চেয়ার জোটেনি, আজ সে বসেছে কোথায়? সোনার সিংহাসনে। জগতে সেই তো ধনী মা যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জন ভগবানের ধনে ধনী সেই তো মহা ধনে ধনী। ইহ জগতের ধন নিমেষে তোমার কাছ থেকে কেড়ে নেবে, কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পারবে তার কাছ থেকে যে কেউ কেড়ে নিতে পারবে। সোনার সিংহাসনে বসা মাত্রই গোবিন্দ বলে উঠলেন রুক্মিণী, আমার বন্ধু মস্ত বড় বিপ্র, আমি তার চরণ ধৌত করব, তুমি জল নিয়ে এসো। রুক্মিণী তাড়াতাড়ি করে একটি সোনার থালা চরণ তলে পেতে দিলেন মা। চরণের উপর এবার জল দিয়ে ভগবান চরণ ধৌত করছে। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিলো,
ভগবান আমার নয়ন জলে প্রভু যখন চরণ ধৌত করছে মা, তখন গোবিন্দ দেখছে চরণ থেকে কত রুধির ঝরে গেছে। চরণ দুটি হাতে করে নিয়ে বলছে, সুদামা চরণ থেকে এত রুধির ঝরছে, তুই কি দেখিস ভাই? তোর কি এতটুকু কষ্ট হয়নি? আমার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভুলে গেছিস। আচ্ছা এই সুদামা, এতগুলো বছর পর এসেছিস আমার কাছে, আমার জন্য কিছু এনেছিস? সুদামা তো লুকিয়ে রেখেছে মা চিড়ের পুটুলি, বলছে, কানাই জানিস অনেক চেষ্টা করেছিলাম, কিছু আনতে পারিনি, দিনহীন কাঙাল আমি, ভিক্ষা করে কোনো রকমে আমার সংসার কাটে, আমি কিচ্ছু আনতে পারিনি রে, কিচ্ছু আনতে পারিনি। ভগবান মনে মনে ভাবছে, সুদামা আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না, মনে করেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাব কি করে? তুই কি জানিস না, ভক্ত ভালোবাসে আমাকে যা দেয় তাতেই খুশি। আমি যে ভালোবাসার কাঙাল, যে আমাকে ভালোবেসে ডাকে, যে আমাকে ভালোবাসে, আমি যে তার কেনা দাস হয়ে যাই, বিদুরের ঘরের ক্ষুদণ্ড যদি সেবা করতে পারি, সবরের এঠু কুল যদি খেতে পারি, তাহলে তোর আমার শুকনো চিড়ে কেন খাবো না? বেশ, তুই দিবি না, আমি সময় হলে খেয়ে নেব। কিচ্ছু না বলে সুদামাকে স্নান করিয়ে সেবা দিয়ে তাকে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে। দেখতে দেখতে রাত হলো মা, সবাই ঘুমিয়ে পড়লো, ঠিক মধ্যরাত। ভগবান নিজের শয্যা পরিত্যাগ করে ভক্তের মন্দিরে প্রবেশ করলেন। বন্ধুর মন্দিরে প্রবেশ করে দেখছে বন্ধু ঘুমিয়ে আছে, এক পা দু পা করে সুদামার চরণের পাশে বসে। হঠাৎ তার চোখ পড়ে গেল সুদামার দুটি চরণ। বিলম্ব না করে দুহাত দিয়ে ভক্তের চরণ সেবা করছে। কেন বন্ধু একটু ঘুমাক, কত পথ এসেছে, চরণ সেবা করছে ভক্ত, চরণ সেবা। সেবা দিতে দিতে মা হঠাৎ দেখছে যে চরণ তলে কত কাটা ফুটে আছে। চিন্তা করছে, এত কাটা, বন্ধুর চরণ তলে কাটা ফুটে আছে,
কতটা ভালোবেসেছে আমায় যে এত কাটা ফুটে আছে চরণতলে, সেদিকে তার কোনো লক্ষ্য নেই। তাই ভগবান করুণাময় ভক্তের চরণ সেবা করতে করতে ধীরে ধীরে নিজের হাত দিয়ে সেই কাটা একটা একটা করে পরিষ্কার করে দিচ্ছে। সুদামা ঘুমিয়ে আছে, সেদিকেও চিন্তা, যাতে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। সেবা দিতে দিতে চরণের ওই কাটাগুলি পরিষ্কার করতে করতে দেখছে একটা কাটা এতটা ভেতরে ঢুকে আছে, সেটাকে কিছুতেই হাত দিয়ে বের করতে পারছে না। অনেক চেষ্টা করেও যখন হলো না, তখন নিজের বদনটা চরণতলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই চরণটা সেই কাটাটা ধরে যেই না জোর করে বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর সুদামার কাছে যে লোকানো চিড়ের পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, কি রে সুদামা, এটাতে কি আছে দেখি তো। এই বলে যেই না হাতে তুলেছে, সুদামা বলছে, কানাই আমায় ফিরিয়ে দে। দে বলছি, আমাকে ফিরিয়ে দে। না না, তা কি করে হয়, দেখি কি এনেছিস। যেই না খুলেছে, দেখছে শুকনো চিড়ে। ও, আমার জন্য চিড়ে এনেছিলি? হ্যাঁ। সুদামা বলছে, কানাই খেতে পারবি না, আমাকে ফিরিয়ে দে ভাই, তুই খেতে পারবি না। গোবিন্দ বলছে, দেখ সারাদিন ক্ষীর সর ননী মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো রুচি নেই, আর যখন একটু চিড়ে এনেছিস ভালোই করেছিস, এই চিড়েটা খেয়ে আমি একটু মুখের স্বাদটা পাল্টাবো। আরে একেবারে কোনো রুচি নেই আমার মুখে। আরে এই না হলে বন্ধু, বন্ধুই তো বোঝে বন্ধুর মনের কষ্ট, তুই ঠিক করেছিস আমার জন্য চিড়ে এনেছিস। এই বলে যেই না মুখে দিতে যাবে, মা দেখছে চিড়েগুলো সব ভিজে। কি ব্যাপার সুদামা, চিড়েগুলো বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস, দেখেছো দেখেছো কেমন বন্ধুত্ব। বাবা, আমি বুঝতে পেরেছি রে, শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয়ই আমার মুখে ব্যথা লাগবে, তাই তুই ভিজিয়ে এনেছিস, এই না হলে বন্ধুত্ব। হ্যাঁ, সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে তাহলে ভিজলো কি করে। আমি তো জানি না, তবে আমার মনে হয় পথে আসতে আসতে তোর কথা ভাবতে ভাবতে আমি যখন কাঁদছিলাম, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে ওরে কানাই রে, ওরে কানাই আমি কেমন করে দেব তোর বদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, ভগবান বলেছে সুদামা রে, এ জগতে সবাই আমায় ক্ষীর সর ননী মাখন সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে শুকনো চিড়ে দিতে তোর দ্বিধা হলো, আগত কলিযুগে আমি নদীয়ায় গৌর হব,
যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, কলি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির বালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে গ্রহণ করব। এই আমি প্রতিজ্ঞা করলাম বন্ধু, এই আমার প্রতিজ্ঞা রইল, সেবা করব না যদি কেউ চিড়ে ভোগ না দেয়। যে চিড়ে তুই আজ আমায় দিতে সংকোচ করছিস, আগত কলিযুগে আমার সেবা ওই চিড়ে ভোগই হবে। নিতাই গৌর হরি। তাই দেখবেন মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সরৈশ্বর্য পূর্ণ যিনি ভগবান, আজ এই কলিযুগে ভগবান মহাপ্রভুর সেবা কি হয় মা? ভোগ হয় কি? মাটির মালসায় চিড়ে ভোগ, তাই না? তাই সেই সুদামাকে কথা দিল। সুদামাকে বি কথা দেবার পর কিছুদিন সুদামা রয়ে গেল গোবিন্দের কাছে। আর এদিকে রুক্মিণীকে ডাকলেন ভগবান। রুক্মিণী বলো স্বামী, শোনো রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মী কিন্তু রুক্মিণী মা, দেখো তোমায় একটা কথা বলি। আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন কিছু চাইবে না, আর যদি ও না চায় আমি ওকে দেব কি করে? দেখবেন মা, বাবা কোনো বন্ধু যদি দিনহীন কাঙাল হয়, তার কোনো ধনী ব্যক্তি বন্ধু থাকে, যদি যদি তার বাড়ি সে বেড়াতে যায়, সেই বন্ধু যদি দেখে যে এ তো অসহায় কাঙাল, বড় দরিদ্র, সে যদি কিছু টাকা তাকে দেয়, তাহলে কিন্তু বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হয়। যেহেতু সে চাইছে না, তুমি দেওয়া মানে কি তাকে ছোট করা। তাই গোবিন্দ বলছে, রক্ষিণী ও তো আমার কাছে কিছু চাইছে না, তাই আমি ওকে দেব কি করে? তুমি তো স্বয়ং লক্ষ্মী, তোমার কাছে আজ আমার একটি চাওয়া। বলো স্বামী, আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করে দিয়ে তুমি ওকে সর্বসুখী সুখী করো রক্ষিণী। বেশ স্বামী, আমি তো তোমার আদেশের অপেক্ষায়, তুমি আদেশ করো আমি এক্ষুনি যাই। এই বলে বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রুক্মিণী তাকে সর্বসুখী সুখী করলেন মা। এদিকে সুদামা তো কিছুই জানে না, কিছুদিন থাকবার পর যেদিন বিদায় নেবে, কানাইকে বলছে, বন্ধু এবার আমি আসি, আমায় বিদায় দে। ভগবান চতুরতা করে বলছে, কিরে সুদামা, যাবার আগে কিছু বলবি আমায়, কিছু চাইবি? সুদামা বলে উঠলেন, বন্ধু এই যে তোকে দেখলাম, আর আমার কিছু চাওয়ার নেই, আজ আমার বড় শান্তি, আমি বড় তৃপ্তি, হ্যারে আর আমার কোনো দুঃখ নেই, এখন আমি আসি কেমন? বেশ কিছুদিন হয়েছে, এবার আমায় যেতে হবে, তবে শুধু তোর কাছে আমার একটা বাসনা ভাই, এই যে তুই আমায় ভালোবাসিস, তাই তোর কাছে নিবেদন, কোনোদিন যেন ভুলে যাস না, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, এই বাসনা তোর কাছে, সঙ্গ ছাড়া করিস না ভাই, যেখানে তার স্ত্রী এবং সন্তানরা রেখে তাদেরকে রেখে গিয়েছিল, সেখানে কাউকে খুঁজে পাচ্ছে না। দেখছে বিশাল একটা প্রাসাদ, ভাবছে কোনো ধনী ব্যক্তি হয়তো এসে করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়, আমার সন্তান কোথায়? চারিদিকে খুঁজছে, হঠাৎ তার স্ত্রী সুশীলা রাজরানীর বেশে স্বামীকে বরণ করে ঘরে নিয়ে যাবার জন্য বরণ ডালা নিয়ে নিচে নেমে আসছে। তাকে দেখে চিনতে পারছে না, তাকিয়ে আছে সুশীলার দিকে। সুশীলা বলছে, স্বামী
তুমি কিছু না চাইলে কি হবে? দেখো তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে দিয়ে তোমাকে সর্বসুখে সুখী করেছে। সুদামাকে বরণ করে ঘরে নিয়ে গেল, দুজন এবার গোবিন্দ সেবায় রত হল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 রাধে কৃষ্ণ গোপী জন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর।